জ্ঞানী ভক্ত তো, উদ্ধব ভালো করে জানে কৃষ্ণ যে স্বয়ং ভগবান, এই জ্ঞানটা তার ভিতরে একদম বিশেষভাবে আছে, এটা তার বিষয় বলতে পারে। এই বলে উদ্ধব এক ছোটখাটো একটা বক্তৃতা করলেন নন্দমাধবের সামনে, যে কৃষ্ণ স্বয়ং ভগবান, তিনি জগতের উপাদান কারণ, নিমিত্ত কারণ, কৃষ্ণ বলরাম কারণ, পুত্র নন, সাক্ষাৎ ভগবান। এবার অনেক যুক্তি তর্ক দিয়ে এটা খুব বড় ভালো বক্তৃতা করলেন নন্দমাধবের সামনে। নন্দ মহারাজ উদ্ধবের বক্তৃতা শুনে না হা করে আছে। যখন উদ্ধবের বক্তৃতা শেষ হলো তখন নন্দ মহারাজ বলে, উদ্ধব কি বললে তুমি এতক্ষণ, কি ভগবান ভগবান কি বললে? ভগবান আছে আমরা জানি, জানি না তা না, ভগবানকে মানি। আমার ঘরে একটা নারায়ণ শিলা আছে, আগে তো একটু করতাম, এখন ইদানিং কৃষ্ণ বিরহে অনেকটা কমে গেছে, তাও মানি ভগবান, ভগবান মানি না তা না, ভগবান বুঝিও। তোমার মতো এত শাস্ত্রীয় যুক্তিতর্ক দিয়ে বলতে পারবো না, কিন্তু মানি ভগবান আছে। তো তারপরে তুমি কি বললে একটা কথা, সেই ভগবান আমার গোপালই সেই ভগবান, এটা তুমি কী করে বললে? হ্যাঁ, এটা তুমি কী করে বললে বলো? ভগবানের কোন গুণ আমার গোপালে আছে তুমি দেখাও, কোন গুণ আছে? ভগবান শুদ্ধ সত্যময় সদ্গুণান্বিত। হ্যাঁ, আমার কৃষ্ণ কি করে, চুরি করে, মিথ্যা কথা বলে, ভগবানকে মিথ্যা বলে, ভগবান চুরি করে, ভগবান অপাবে, রাগ নেই আমার কৃষ্ণের, ঘন কথায় কথায় রাগ, একটা যে চাইলে মা না দিলে গেলে রেগে ভেঙে চুরে শেষ করে দেয়। ভগবান চুরি করে, ভগবান মিথ্যা কথা বলে, ভগবান রাগ করে, দুটি গুণ দেখলে কৃষ্ণের ভিতর যে তুমি ওকে ভগবান বললে? ঘরে ঘরে চুরি করে, ঘরে ঘরে চুরি করে খায়, আর মা যদি বলে তুই ওই বাড়ি চুরি করে খেয়েছিস, না আমি খাইনি, খাইনি তো মুখে লেগে আছে, না মা কে যেন এসে আমার মুখে হাতে লাগিয়ে গেছে, এই যে ঘন মানে ক্ষণে ক্ষণে মিথ্যা করে, একবারে চুরে নালিশ করে জিজ্ঞেস করে খেয়েছে, না না আমি যাইনি। ভগবান চুরি করে, ভগবান মিথ্যে কথা বলে, ভগবান রাগ আছে, তুমি কি করে বললে যে আমার কৃষ্ণ ভগবান? আচ্ছা উদ্ধব একটা কথা বলি, ভগবান কি কারোর পাদুকা মাথায় লয়ে চলে, দেখেছো কোথাও? আমি বনের গেলে মাঠে, মাঠে গিয়ে সামনে বাবা বাবা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সামনে কাটা আছে আমি আপনার পাদুকা নিয়ে আসি, দৌড়ে ঘর থেকে পাদুকা মাথায় করে নিয়ে এসে দেয়। বলো উদ্ধব, ভগবান কারোর পাদুকা মাথায় নিয়ে চলে, পাদুকা দেয়? কি বুদ্ধিতে তুমি বললে যে কৃষ্ণ আমার ভগবান, ভগবান আমরা চিনি না, ভালো করেই চিনি। আচ্ছা বলো, আমাদের না ভুল, আমি চিনলাম না তিনি ভগবান, আচ্ছা ভগবানের কি ভুল হয়? তিনি আমাকে বাবা বলে ডাকে, ওর জননীকে মা মা বলে ডাকে, তো ভগবানের ভুল হয় কী করে? ভগবান কী করে ডাকে? উদ্ধব দাঁড়িয়ে শুনছে, উদ্ধব মনে করেছিল নন্দ মহারাজের এই যে কৃষ্ণ জন্য বিরহ দুঃখ, এই যে কৃষ্ণকে আমার কৃষ্ণ মনে করেন, ঠিক না, কৃষ্ণ তো ভগবান, তিনি কারোর পুত্র নন, এই যে অজ্ঞান অন্ধকার, কৃষ্ণের প্রতি যে এই পুত্রবোধ, এটা উদ্ধবের অজ্ঞানতা, হয়তো অজ্ঞান মানে অন্ধকার, অন্ধকার দূর হয় আলোতে, উদ্ধব চেষ্টা করেছিলেন শাস্ত্রের আলোকে নন্দ মহারাজের এই যে আমার পুত্রে এই যে ভাবে এটা অন্ধকারটা দূর করে দেবেন, এই জন্য শাস্ত্র আলোকে শাস্ত্রের কথা বললেন। মনে করছে এইটা শুনলে তার যে মোহ দূর হয়ে যাবে,
কিন্তু উদ্ধব এত জানেন, একটা জিনিস জানেন না, যে সব বস্তুই আলোতে দৃষ্ট হয় না। আকাশে যে অগণিত তারকারাজি আছে তা কিন্তু অন্ধকারই দৃষ্ট হয়, দেখা যায়, আলোতে দেখা যায় না। কারোর ব্রত থাকে যে আমি তারকাই দেখব, আমি ধ্রুবতারাই দেখব সারা জীবন ধরে, সেখানে যদি শেষ রাত্রে সূর্য ওঠে, ওঠার আগে আলো যদি ছড়িয়ে পড়ে আকাশে, তাহলে তার পক্ষে সূর্যোদয়, সূর্যের আলো বাধক, অন্তরায় হয়ে দাঁড়াবে। উদ্ধব এটা জানেন না যে আলোতেই সব বস্তু দেখা যায় না, কোনো কোনো বস্তু আছে অন্ধকারই ভালো দেখা যায়, আকাশ অগণিত তারা। নন্দরাজের যে কৃষ্ণদেব পুত্র স্নেহ, এটা শাস্ত্রের আলো দিয়ে সেটা দেখানো বন্ধ করা যাবে না। পুত্র স্নেহ তো গভীর, সেখানে আর কোনো আলোই কাজ করবে না। একটা তরল পদার্থের ভিতর আপনি হাতটা ঢুকাতে পারেন, ঘন বস্তু মনে করেন একটা কাঠ বা লোহা, তার ভিতরে হাত ঢুকানো যায়। তা নন্দমহারাজের পুত্রস্ন এত গভীর, এত গাঢ়, এই যে উদ্ধবের এই শাস্ত্রের আলো তাতে প্রবেশ করতে পারছে না, এইটা উদ্ধব জানেন না, আর সবই জানেন। উদ্ধব এটা বুঝতে পারছেন না, নন্দরাজের যে গভীর পুত্র স্নেহ, সেখানে যে শাস্ত্র আলোক নিরর্থক, কোনো কাজ করবে না। আর উদ্ধব কি করবেন, কিছু বলার নেই। কৃষ্ণ যে ভগবানটা সত্য, উদ্ধব যেটা বলছেন সর্বতভাবে সত্য, এবার সমস্ত শাস্ত্র তার পক্ষে সাহিত্য, ঠিক বলছেন। উদ্ধব কৃষ্ণ স্বয়ং ভগবান, আর পুত্র নন, তার কেউ পিতামাতা নেই, সত্য কথা, কিন্তু নন্দর মহারাজের কাছে নিরর্থক হয়ে গেল। নন্দ মহারাজ বলছেন, উদ্ধব তোমার মতো একটা বুদ্ধিমান ছেলে এমন কথা বললে, কৃষ্ণ ভগবান কি গুণ আছে, কৃষ্ণ যে ভগবান, বলো একটা গুণ দিয়ে দেখাও যে কৃষ্ণ ভগবান। তুমি বলবে আমরা ভুল করছি, আমরা কৃষ্ণকে পুত্র মনে করছি না, আমাদের ভুল, তো ভগবানের ভুল হয়েছে, ভগবানও তো আমাদের, আমার বাবা ডাকে, ওর জননীকে মা ডাকে, তার ভুল হলো কি করে। আচ্ছা তোমার কথাই যদি ধরি যে কৃষ্ণ ভগবান, আচ্ছা তাহলে কি আমাদের এই কৃষ্ণ বিরহের দুঃখ কি কমবে উদ্ধব, একটু একটু কমবে, কমবে না। আগে ভেবেছিলাম আমি আমার পুত্রকে হারিয়েছি, পুত্র বিরহে কাঁদছি, এখন তোমার বক্তৃতায় বুঝলাম শুধু পুত্র হারাইনি, আমি ভগবানকেও হারিয়েছি। উদ্ধব বলো আমার কষ্ট কমবে, তুমি কি সান্ত্বনা দেবে উদ্ধব, এতক্ষণ ভেবেছিলাম আমি কৃষ্ণ হারিয়েছি, আজকে বুঝলাম ভগবানকেও হারিয়েছি। প্রথম মনে করেছিলাম একটা মাটির ঘটি হারিয়েছি, তুমি এসে খবর দিলে মাটির না ওটা সোনার ঘটি, আমার কি দুঃখ কমবে উদ্ধব। উদ্ধব একজন এই কথা বলছেন, উদ্ধবা তার আগের থেকেই তার কথা বলতে পারছিলেন না, একটু পথ পেয়েছিলেন শাস্ত্রের কথা বলে, কৃষ্ণ নন্দমহারাজকে যদি একটু বুঝাতে পারি যে কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহলে নন্দমহারাজের দুঃখ থাকবে না। কিন্তু তা বুঝাতে গিয়ে নন্দমহারাজের কাছে যা শুনলেন, আর উদ্ধব এগোতে আর কথা বলতে পারছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। এই নন্দমহারাজের সাথে কথা বলতে বলতে প্রায় রজনী শেষ, উদ্ধব আর বিছানায় গা দিলেন না, নন্দমহারাজ গেলেন না, উদ্ধব আস্তে আস্তে বেরোলেন, প্রাতঃকৃত করতে হবে, স্নান আর নিকাচে বেরিয়ে পথে কিছু লোকের কথা শুনছেন, কেউ বলছে আচ্ছা আচ্ছা এই রথটা কোথার থেকে এলো, একজন বলছে
আরে চিনিস না, এটা তো সেই মথুরার রথ। মথুরার রথ, হ্যাঁ, ক্রূর অক্রূর এসে যে যে রথে আমাদের প্রাণ গোপালকে নিয়ে চলে গেছে এখান থেকে, এই তো সেই রথ, এই সেই রথ। হ্যাঁ, আবার কি বলে, আচ্ছা এই রথ এখন এখানে কেন? ওই যখন আসছে কেউ ওই ধুলির জন্য আর সন্ধ্যা হয়ে গেছে, কেউ রথটাকে দেখেনি, ভোর হয় সবাই দৃষ্টি পড়ল, উদ্ধব শুনছেন সকলের কথা, একজন আছে, এই রথটা এখানে কেন? ও এখানে কেন জানিস না? কংস মারা গেছে শুনেছিস? হ্যাঁ শুনেছি, কংস মারা গেছে। তো মারা গেলে কী বাকি থাকে? শ্রাদ্ধ। তো শ্রাদ্ধে পিণ্ড দিতে হয় জানিস তো? হ্যাঁ জানি। এমনি মানুষের মরে তাতে পিণ্ড, চালকলা দিয়ে পিণ্ড দেয়, রাক্ষস তো, এর শ্রাদ্ধে হৃৎপিণ্ড দিতে হবে। জানেন তো বৃন্দাবনের সকলকে মেরে রেখে এসছে, মরা মানুষের হৃৎপিণ্ড নিতে এর রথ এখানে এসছে। উদ্ধব শুনছেন নিজ কর্ণে, কানে কানে শুনছেন, শুনে ভাবছেন এই রথ একটা এতুলের লোকের অন্তরে এত বেদনা জাগিয়ে দিচ্ছে, চিন্তা করতে পারছেন না। উদ্ধবের যে রথে আসার ইচ্ছা ছিল তার ঠিক না, মনে করেছিল পদব্রজেই আসবে, সখা বললেন তাই রথে আসছে। আজকে এই লোকগুলোর মুখে কথাগুলো শুনে মনে হলো যে আমায় এই পূজভূমিতে ধুলায় গড়িয়ে গড়িয়ে আসা উচিত ছিল, এখন এই রথটি যদি কোনো রকমে উধাও করে দেওয়া যেত তাহলে নিষ্কৃতি পেত। উদ্ধব মনে মনে ভাবছেন একটা রথ এতগুলো লোকের বেদনার কারণ হয়ে গেল। আস্তে আস্তে অগ্রসর হলেন, অগ্রসর হয়ে যমুনার স্নান করবেন, মনে করলেন সখার প্রসাদী বস্ত্র আর সখার নিজে পরিয়ে দিয়েছেন, এগুলোকে ভিজাব না, তাই আস্তে আস্তে সব খুলে রাখলেন, একটু রেখে একটা ছোট্ট কাপড় পরে স্নান করছেন। স্নান করতে স্নান করে আহ্নিক করছেন, তা আহ্নিকের মন্ত্র উচ্চারণ করতে পারছেন না, কেন জানেন? এই যে কৃষ্ণ মথুরায় যাওয়ার পরে নন্দরাজার তো আদেশ ছিল সকলে ননিমাখন করবে, আর কিছু কিছু ব্রজমায়েরা আছে তারা রোজই ননিমাখন করে, তারা মনে করে কৃষ্ণ আছেন, সে ভোরবেলা সেই ননিমাখন তৈরি করছে, এই দুধ গাবি দহন করছে, এই বলছে ভাতটা ধরো, এই বাছুরটা ধরো, এসব কথা শুনছেন, আর মাঝে মাঝে তারা বেদনার সহিত কৃষ্ণের গুণগান গাচ্ছে। এত হৃদয় বিদারক সেই তাদের কণ্ঠধ্বনি এসে এই উদ্ধবের আহ্নিক বন্ধ হয়ে যাচ্ছে, ওই কণ্ঠে যখন এই ধ্বনি আসছে, সে বন্দে নন্দ ব্রজ স্ত্রী নাং পাদ রেণু অবৈষ যাসাং হরিকথ গীতং পুনাতি ভুবনত্রয়ম, যে এই নন্দ ব্রজের তাদের গোপীদের যে তাদের কথা হরিকথা যা বারে বারে সে এই ত্রিভুবনকে পবিত্র করে তোলে, সেই কথা তার কানে আসছেন, কানে আসতেই তার দীক্ষার যে আহ্নিকের মন্ত্র উচ্চারণ করতে পারছেন না, কোনো রকমে আহ্নিক করলেন, আর তাদের কথা শুনে মনে মনে সেই সেই বন্দে নন্দবোধ স্ত্রী নাং পাদরে নুমাবিঘ্ন সহ যাসাং হরি কথত গীতাং পুনাতি, বারে বারে তাদের সেই কথা স্মরণ করছেন যা ত্রিভুবনকে পবিত্র করে তোলে। এই কোনো আহ্নিক করে এবারতেই মনে পড়ল যে সখা তো বলছে সখীদের কাছে যেতে, তার সন্দেশ বলে তাদের সান্ত্বনা দিতে হবে। এখন উদ্ধব চলছেন সখীদের কাছে, সখা আসার সময় বলে দিচ্ছিলেন যে সখীদের কাছে যাবে, সখী আমার প্রাণস্বরূপ, বল্লভ মদাত্মিকা মদর্থে ত্যক্ত দেহিকা, আমার আত্মাস্বরূপ, তাদের কাছে যাবে, তাদের কাছে আমার কথা আমার সন্দেশ আমার খবর দেবে। তাই উদ্ধব ধীরে ধীরে চলছেন,
কুঞ্জবিথির পথ ধরে চলছেন, যে পথ সাধারণের অগম্য, উদ্ধব সেই পথ ধরে চলছেন। আর উদ্ধবকে দেখে চারিদিক থেকে সেই কুঞ্জের যারা আছে তারা সব তাকাচ্ছে, এ তাকাচ্ছে ও তাকাচ্ছে, তাকে বলছেন ইনি কে? হ্যাঁ, এত সুন্দর দেখতে, ঠিক আমাদের শ্যামসুন্দরের মতো লাগছে। শ্যামসুন্দরের মতো রূপে এ বিশ্বে আর কেউ আছে বলে তো আমরা জানতাম না, এখানে শ্যামসুন্দরের মতোই, গায়ের বসনটিও শ্যামসুন্দরের মতো, চলার ভঙ্গিটিও শ্যামসুন্দরের মতো। আর একজন বলছে কি বলছো শ্যামসুন্দরের মতো পোশাক, শ্যামসুন্দরেরই পোশাক। কি করে বুঝলে, কি করে বুঝলাম? আমাদের যে নাসিকার ঘ্রাণ শক্তি অভ্রান্ত, ওই যে বেশ পোশাকে শ্যামসুন্দরের অঙ্গগন্ধ লেগে আছে তা আমরা বুঝতে পারছি, তাই বলছি শ্যামসুন্দরেরই। সব বলাবলি করছে, ব্যগ্র দৃষ্টিতে তাকাচ্ছে সব সখীরা। সে বুঝে বলা সখীরা, কৃষ্ণ যেদিন মথুরায় চলে যায় সেদিন রথের সামনে সে দাঁড়িয়েছিল, কৃষ্ণ চলে যাওয়ার পর তার আর কেউ ঘরে যায়নি, নিভৃত নিকুঞ্জেই তারা বাস করছে, সর্বদা কৃষ্ণ স্মরণে, কৃষ্ণের বিরহে অশ্রু জলে ভাসছেন তারা, তীব্র ব্যগ্র দৃষ্টি। সখীদের বলছেন তাদের দৃষ্টি ব্যগ্র, সুব্যগ্র, কৃষ্ণকে দর্শন করবেন এই এদের দৃষ্টি নিয়ে আছেন, ক্ষীণাঙ্গি পড়ে আছেন ওখানে অনেক দিন ধরে। গায়ের বর্ণটি বলছেন ভস্মাচ্ছাদিত বহ্নি, মানে চাইজা বাগুনের মতো। কৃষ্ণ চলে যাওয়ার পর তো দেহের কোনো যত্ন নেই, আলুথালু বেশ, এইভাবে সখীরা আছে আর তাকাচ্ছে কি দেখে। অনেকে বুঝলো, বুঝলো অর্থ কৃষ্ণ যখন মথুরায় চলে গেছেন তখন তো সাথে নন্দরাজা গেছেন, অনেক সখরাও গেছেন, সখারে সে বলছেন উদ্ধব নামে একটা জন আছে কৃষ্ণের সখা, দেখতে প্রায় কৃষ্ণের মতোই। এইসব শুনে ওরা বুঝলেন উদ্ধব, উদ্ধব একদম ভিতরে চলে গেলেন কুঞ্জের ভিতরে, সখীরা চারিদিকে ঘিরে দাঁড়িয়েছেন। আচ্ছা, এখন একটা প্রশ্ন হলো, যে সখীরা কৃষ্ণের বরণ তমাল, তমাল গাছের বরণ কৃষ্ণের বরণের মতো, তা কৃষ্ণ মনে করে তমাল বৃক্ষকে আলিঙ্গন করে, মেঘের বরণ কৃষ্ণের বরণ সমান, মেঘকে দেখে আলিঙ্গন করছে হাত ঝু, সেই সখীরা উদ্ধবকে দেখে কেউ আলিঙ্গন করতেল না, তো অপ্রাণী বস্তুতে কৃষ্ণের সাদৃশ্য দেখে যারা আলিঙ্গন করতে যায় তারা উদ্ধবকে দেখে তো আলিঙ্গন কেউ করল না। কেন? কারণ হলো এটা সখীদের শুদ্ধ প্রেম হলে রক্ষা কবচ। আজকে যদি সখীরা কৃষ্ণ মনে করে উদ্ধবকে আলিঙ্গন দিত রসদুষ্ট, এটা তাদের শুদ্ধ প্রেম তা রক্ষা করে। উদ্ধবগিরি বসে ওর একটা আসন দিল উদ্ধবকে বসতে, উদ্ধব আসনটিতে বসলেন না, বসলেন না, শুদ্ধ ব্যক্তি দেওয়া আসনে বসতে নেই, একটা শালীনতা। আবার শুদ্ধ ব্যক্তির আদেশ অমান্য করাটাও ঠিক নেই, এই জন্য উপবিষ্টম আসনে কাছে বসছেন, আসনটা পেতে ডানা যে আসনটা ধরে উদ্ধব বসছেন। চারিদিকে সব সখীরা বলছেন রমাপতির সন্দেশ বাহক, রমাপতি
ব্রজপতি না, ব্রজনাথ না, সে সম্পর্ক নেই। মথুরার ঐশ্বর্য নিয়ে আছেন, যদুকুল নিয়ে আছেন, যদুনাথ যদুপতি বলছে তার সন্দেশ বাহক বলছেন, তোমাকে আমরা বুঝতে পেরেছি, তুমি মথুরার থেকে এসেছ, রমাপতির সন্দেশ বাহক উদ্ধব তোমার নাম, তাও আমরা বুঝেছি শুনেছি তো, আর দেখে মনে হলো তুমি উদ্ধব। আচ্ছা উদ্ধব, একটা কথা জিজ্ঞেস করছি, এই যে বেশ তুমি পরে এসেছো এখানে, তুমি কি নিজে পরে এসেছো না তোমার প্রাণ সখা তোমায় পরিয়ে দিয়েছেন? আমাদের তো মনে হয় তুমি নিজে পরনি, তোমার প্রাণ সখাই পরিয়ে দিয়েছেন, রাজবেশ পরে এসেছ। আমরা ভাবছি গরু চড়াবার মাঠে রাজবেশ পরে রাজপুরুষ এসছেন, প্রয়োজন তো দেখি না কিছু এখানে আসার, তোমার এখানে আসার কোনো প্রয়োজন দেখি না এ রাজবেশ পরে, কেন আসলে বুঝতে পারছি না। তোমার প্রভুর সাথে আমাদের একটা সম্পর্ক ছিল, ছিল না তার বলছি না, একটা প্রীতির সম্পর্ক ছিল, যেটা একমাত্র স্বীকৃতিতে বাঁচে, অস্বীকৃতিতে মলিন হয়ে যায়। তোমার প্রভুর সাথে আমাদের সে প্রীতি নেই, অস্বীকৃতি মলিন হয়ে গেছে। সুতরাং আমাদের কাছে এই বেশ পরে পাঠাবার কোনো কারণ আছে বলে বুঝতে পারছি না, কেন পাঠিয়েছে? হ্যাঁ, কেন পাঠিয়ে বুঝতে পারছি, আমাদের সাথে তার সম্পর্ক এখন কিছু নেই, এক জায়গায় সম্পর্ক আছে পিতামাতার সাথে, পিতামাতার সাথে যে সম্পর্ক সেটা ত্যাগ করা যায় না, পিতামাতার সাথে সম্পর্ক ত্যাগ করা যায় না। একটা মাটির ঘট তৈরিতে ঘটটি, একটা মাটির ঘট তৈরি করতে তো খুব মুগাল লাগে, একটা চক্র লাগে, এগুলো তো লাগে, তো ঘটটি কুম্ভকা চক্র এই দুটো অস্বীকার করতে পারে যে আমার তৈরিতে এটা লাগে না, কিন্তু মাটিকে তো অস্বীকার করতে পারে না, মাটি তার গায়ে লেগেই আছে। তাই তোমার প্রভু আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারেন বা করেছে, কিন্তু তার পিতামাতার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে না, তাদের রক্ত তাদের গায়েই আছে। তাই মনে হচ্ছে পিতামাতার কাছেই পাঠিয়েছেন তোমাকে, তুমি পথ ভুলে এখানে এসেছো, যাও বেরিয়ে এদিক দিয়ে পিতামাতার কাছে যাও, পিতামাতা তোমাকে দেখলে খুব আনন্দ পাবে। আনন্দ পাবে কেন? সে যোগ্য পুত্রের কাজ করেছে, পুত্র রাজপদবী পায়, রাজৈশ্বর্য পায়, তখন পিতামাতাকে সে ঐশ্বর্য দেখিয়ে পিতামাতার খবর নিতে পাঠানোর যোগ্য পুত্রের কাজ, তিনি যে কত রাজ ঐশ্বর্যে আছেন তার চমক দেখাবার জন্য তোমাকে পিতামাতার কাছে পাঠিয়েছে। যাও পিতামাতা দেখে তোমাকে আনন্দ হয় যে আমার পুত্র কত ঐশ্বর্যবান, সেটা দেখাবার জন্য তার চাকরকে পাঠিয়ে রাজবেশ করে যাও, পিতামাতা খুব আনন্দ পাবে। উদ্ধব সখীদের এই কথা শুনে মনে মনে ভাবছেন, একটা বেশ এত বেদনার কারণ হতে পারে, যে বেশ আমার সখা যখন আমাকে পরিয়ে দিয়েছেন আনন্দে আমার দেহ রোমাঞ্চিত হয়ে উঠেছে, আজকে এই বেশদের এত বেদনার কারণ। উদ্ধব মনে করছে
যে যে ধরণী যদি দ্বিধা বিভক্ত হতো আমি ধরণীর তলে বেশ নিয়ে পড়ে থাকতাম। বেশ যে এর এত বেদনার কারণ হতে পারে ভাবতে পারছেন না, উদ্যোগ তাকাতে পারছেন না সুগীতিকে, নত মুখে দাঁড়িয়ে আছে বসে আছে। তখন সুগীর বলছেন, উদ্ধব শুনেছি তুমি মথুরার যে তোমার সখার যত রসজ্ঞ ভক্ত আছে তাদের তুমি শ্রেষ্ঠ, তাই তোমাকে একটা প্রশ্ন করছি, আজকে তুমি উত্তর দেবে। আচ্ছা বলো তো, জগতে কোন প্রীতি বিনাশ্য আর কোন প্রীতি অবিনাশ্য, কোন প্রীতি বিনাশ প্রাপ্ত হয় আর কোন প্রীতি বিনাশ প্রাপ্ত হয় না? আমাদের তো মনে হয় যে প্রীতির পিছনে কোনো হেতু বা কারণ থাকে, সেই কারণ বা হেতু ফুরালে আর প্রীতি থাকে না, হৈতুকি যে প্রীতি সেটাই হলো বিনাশ্য, হৈতুকি হৈতুকি প্রীতি বিনাশ্য। আর যে প্রীতির পিছনে কোনো কারণ নেই, কোনো হেতু নেই, সেই প্রীতি অবিনাশ্য। আমরা যে তোমার প্রভুকে ভালোবাসতাম তার পিছনে কারণ ছিল না, কোনো উদ্দেশ্য সাধন ছিল না, সে শুদ্ধ প্রীতিতে কী করে তিনি কালিমা লাগালেন, কী করে অস্বীকার করলেন বলতে পার উদ্ধব? আর যে প্রীতির পিছনে কারণ আছে, একটা দৃষ্টান্ত দেয়, তুমিও বোঝো যে এরকম জগতে অসংখ্য এরকম দৃষ্টান্ত দেওয়া যায়। যেমন ভ্রমর ফুলকে খুব ভালোবাসে, আদর করে চুম্বন দেয়, গুনগুন করে গান করে, কেন? ফুলে মধু আছে, মধু খাওয়ার জন্যে আদর করে করে, যেই মধু ফুরিয়ে যায় আর ফুলে ভ্রমর বসে না, মধুটা হলো হেতু, হেতু না আসে প্রীতি নাশ। প্রজারা রাজাকে ভালোবাসে, রাজা যখন প্রজাদের ভালো প্রজারঞ্জন করে প্রজারা রাজাকে ভালোবাসে, কিন্তু যখন রাজার প্রজাদের দিক তাকায় না দেখে না, তখন আর প্রজারা রাজাকে ভালোবাসে। পুরোহিত যজমানের অনেক মঙ্গল কামনা করে, কতক্ষণ পর্যন্ত? দক্ষিণা লাভ পর্যন্ত, যে দক্ষিণা হাতে পেয়ে গেল আর আরেকবারই ছুটে গেল, আরেকজনের মঙ্গল কামনা করে, অসংখ্য দৃষ্টান্ত দেওয়া যায়। পাখি গাছের ডালে ডালে ঘুরে কত আনন্দে গান করে, কতক্ষণ গাছে যদি ফল থাকে তারপর আর থাকে, অসংখ্য দৃষ্টান্ত আছে পৃথিবীতে, যে প্রীতির পিছনে হেতু থাকে সেই হেতু ফুরিয়ে গেলে আর প্রীতি থাকে না। কিন্তু আমার তো তোমার প্রভুর প্রতি যে আমাদের ভালোবাসা প্রীতি, তার কোনো হেতু ছিল না, কারণ ছিল না, নির্মল শুদ্ধ প্রীতি, তা তিনি কী করে অস্বীকার করলেন, অস্বীকার করে প্রীতিতে কালিমেলেপন করলেন বলতে পার উদ্ধব? উদ্ধব ব্রজগোপীদের প্রশ্ন শুনে হতভম্ব হয়ে গেছে, তিনি ভাবতে পারছেন না তার প্রভু সম্পর্কে এইরকম একটা প্রশ্ন কেউ করতে পারে, এটা তার চিন্তার রাজ্যের সীমান্তেও চিনি ছিল না, এইরকম একটা প্রশ্ন আমার প্রভু সম্বন্ধে, উদ্ধব কি বলবেন কোনো ভাষা পাচ্ছেন না। আর এই ব্রজগোপীদের সেই বেদনাপূর্ণ অভিমান কথা, অভিমান বাক্য অভিমান, বেদনাপূর্ণ অভিমানপূর্ণ সে কথা শুনছে, যে এইরকম আমার প্রভু সম্পর্কে
এরকম প্রশ্ন জীবনে শুনিনি আর শুনবেন বলে আশাও করেননি। সেই কথা শুনে উদ্ধব ভাবছেন কি বলবেন, উত্তর দিতে পারছেন না তো। আর সগীরে বল, উদ্ধব বলো, তুমি বলো, এ শুদ্ধ প্রীতি যে প্রীতির পিছনে কোনো হেতু ছিল না, কারণ ছিল না, উদ্দেশ্য সাধন ছিল না, সেই প্রীতিতে তিনি কি করে কালিমালেপন করলেন, অস্বীকার করলেন? বলো উদ্ধব বলো। উদ্ধব চুপ করে দাঁড়িয়ে আছে, কি করে বলবে, কোন উত্তর দিতে পারছেন না উদ্ধব। অনেকক্ষণ পর যখন উত্তর পাচ্ছেন না, তখন আর ব্রজগোপীরা কৃষ্ণের স্মরণে সেই তারা আর উদ্ধব একটা বায়ার লোক সামনে আছে, ও সব চিন্তা করল ওরা, হা ব্রজনাথ, হা প্রাণনাথ, হা ব্রজবল্লভ বলে হাত দুটি সকল উঁচু করে মথুরার দিকে তাকিয়ে বলছে, ব্রজনাথ এসো একবার দেখা দিয়ে যাও, দেখো তোমার বিরহে আমরা কত কাতর হয়েছে, বাল্যবধূ তুমি ছাড়া কাউকে জানতাম না, আজ তোমার বিরহে আমরা কি করছি দেখো, একবার এসে ব্রজনাথ দেখা যায়। এই বলে হাত তুলে মথুরার দিকে তাকিয়ে সকলে ক্রন্দন করছে, কান্না করছে, উদ্ধব দাঁড়িয়ে পাশে দাঁড়িয়ে শুধু দর্শন করছে। কৃষ্ণের জন্য এরকম কান্না উনি ভাবতে পারছেন না, আর মনে মনে সেই বলছেন, বন্দে নন্দ বোধস্ত্রীণাং পাদ রেণুমাবিগ্নস যাসাং হরিকথত গীতং পুনাতি ভুবনত্র, বারে বারে স্মরণ করছে। এত কৃষ্ণ প্রীতি, এত গভীর, উদ্ধব ভাবতে পারছে না। সখা যখন পাঠিয়েছিলেন তখন মনে করেছিলেন তিনি পারবেন, যোগ্য বলেই পাঠিয়েছেন, নন্দরাজের সাথে কথা বললেও বুঝেছেন তিনি যে অযোগ্য তা প্রমাণ করতে। উদ্ধব তো জ্ঞানী ভক্ত, জ্ঞান, আর এটা হল ব্রজটা হল প্রেমের ভূমি। আজকে যে কৃষ্ণ উদ্ধবকে পাঠিয়েছেন, একটা জ্ঞান চোখে প্রেমের রূপটি দর্শন করাতে, ঐশ্বর্যের ভূমি থেকে মাধুর্যের রূপটি দেখার জন্য, তাই উদ্ধব তার কথা বলতে পারছেন না, শুধু বলতে হয়। বুঝো বেলাদের কান্না শুনে তার মনে মনে বলতে হয় যে একবার ভাবেন যে বলবো, যে আপনারা কাঁদবেন না, বলতে পারছেন না। কৃষ্ণের জন্য যারা এমনি কাঁদেন তাদের কি করে বলবেন যে আপনার কাঁদবেন না। উদ্ধব দাঁড়িয়ে রইলেন আর ব্রজরামাগণ সেই উচ্চস্বরে কেঁদে কেঁদে কৃষ্ণকে বলছেন, একবার সে দেখে দাও ব্রজনাথ, তোমার বিরহে আমরা কি কষ্টে আছি, একবার সে দেখে যাও। এই কাঁদতে কাঁদতে সখীগণ কয়েক পা হেঁটে অগ্রসর হলেন, উদ্ধব পিছনে পিছনে তাদের অনুসরণ করে গেল, করলেন, গিয়ে দেখে একলে নিভৃত নিকুঞ্জের ভিতরে অষ্টসখী পরিবৃতা একটা বিরহের মূর্তিমতি বিগ্রহ ধরণী তলে পড়ে আছে, মহাভাব মহিলা ধারণী। উদ্ধব দেখলেন দূরে দাঁড়িয়ে, রাধারানী সখীদের ডেকে বলছে, সখী রে আমি তো বিরহের জ্বালায় আমি থাকতে পারছি না, আমার কি করব বুঝতে পারছি না, আমি যে বিরহ জ্বালা সহ্য করতে পারছি না, আমি মরব, আমি আর বাঁচব না, মরে যাব। আমি আর বাঁচতে পারব না, আমার মরাই ভালো। কৃষ্ণ বিরহের যে সন্তাপ দেহ সহ্য করতে পারছে না,
দগ্ধীভূত হয়ে যাচ্ছে। সখীরা বলছেন, রাধে তুই মরলে কি কৃষ্ণকে পাবি? হ্যাঁ পাবো, নিশ্চয়ই পাবো। পূর্ণমাসী বলেছেন, মৃত্যুকালে যে 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 যা সংকল্প করে মরে মৃত্যুর পর সেটা সেটা পায়। আমি মরলে নিশ্চয়ই কৃষ্ণ পাবো, প্রাণনাথকে পাবো। সখীরা বলছেন, কি করে পাবি তুই? কি করে পাবো? তবে শোন, আমি মরলে আমার দেহে যে মাটির অংশ থাকবে সেটা মথুরা রাজপথে, যে পথে আমার প্রাণনাথ গতাগতি করবেন সেই পথের সাথে আমার মাটির অংশ মিশে থাকবে। তো মিশে থাকলে আমি রোজ প্রাণনাথের পরশ পাব। আর আমার দেহের যে জল অংশ, সেই জল অংশ মিশে থাকবে আমার প্রাণনাথ যে সরোবরে স্নান করে সেই সরসীর জলে মিশে থাকবে। আমি রোজ প্রাণনাথ যখন স্নান করবেন তার অধর চুম্বন করে আমি পরশ পাব। আর আমার দেহের যে তেজ অংশ সেটা দর্পণ মাঝে থাকবে, আমার প্রাণনাথ স্নান করে সে দর্পণে যেন মুক্তি দেখবে, আমি প্রাণনাথ দর্শন করতে পারব। আর আমার দেহের যে বাতাস অংশ সেটা কোথায় থাকবে জানিস? আমার প্রাণনাথ যখন গরমে তালবৃন্ত দিয়ে হাওয়া করবে সে তালবৃন্তের সাথে মিশে থাকবো, আমি এইভাবে প্রাণনাথের পরশ পাব। আর আমার দেহের আকাশ অংশ, প্রাণনাথ যে গৃহে থাকবে সে গৃহে আকাশ হয়ে আমি প্রাণনাথকে পাবো, এইভাবে আমি যে পাবো। এই বলতে বলতে রাধারানী আবার মূর্ছা গেলেন। মূর্ছা গিয়ে একটু পরে মূর্ছা ভেঙতি বলেন, সখীরে আমার তো মরা হবে না রে, আমি মরতে পারবো না। কেন পারবো না জানিস? আমার দেহের দুয়ারে একটা অর্গল বাধা আছে, অর্গলটা কি জানিস? আবার আসিব, আমার প্রাণনাথ বলছেন আসবেন, এই বাণীরূপ অর্গলটি বাধা। তাই আমার দেহের প্রাণ পাখিটি যেতে পারছে না, আমার দেহে আগুন লেগেছে, তীর লাগিয়েছে। আগুন লাগলে কি এতে ঘরে যদি আগুন লাগে প্রথম কর্তব্য হলো ঘরের যদি গৃহপালিত পশু থাকে তার বাদনটা ছেড়ে দিতে হয়। এই কথা বলতে বলতেই রাধারানী দেখছেন যেন আকাশে একটা বায়ুস উড়ে যাচ্ছে, সাথে সাথে বায়ুসের দিক তাকে বলে, এই বায়ুস শোন 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 তুই কোথায় যাচ্ছিস? শোন, কোনো কোনো দিকে যাবি না, সোজা মথুরাপুরী চলে যাবি। মথুরাপুরীতে গিয়ে মথুরার আজকে বলবি যে সে আমার দেহে আগুন লেগেছে, সেই লাগিয়েছে। তা আগুনে প্রাণ পশুটা বেরোতে পারছে না, কেন পারছে না জানিস? এটা আবার আসিব রূপে অর্গল দেহের দুয়ারে তিনি বেঁধে রেখেছেন, সে অর্গলটি যেন এসে খুলে দিয়ে যায়। এই বলতে বলতে রাধারানী আবার মুছে গেলেন। উদ্ধব দূরে দাঁড়িয়ে সব দর্শন করছেন, রাধারানী কিন্তু উদ্ধবের দিক তাকাননি, উদ্ধব দর্শন করছে। করে করে আবার মুছে গেল। মুছে যাওয়ার পরে রাধারানীর আবার মূর্ছা ভেঙে বলছেন, সখীরে যমুনা তটিনী কুলে কেলি কদম্বের মূলে মরলয় চল্ল তরায় অন্তিমের বন্ধু হয়ে যমুনা মৃত্তিকালয়ে লিপ মোর সর্বগায় শ্যামনাম তদুপরি লিখ সবে সহচরী মন তুলসী মঞ্জুরে দিয় তায় আমার বেষ্টন করি বল সবে হরি হরি পরাগ যখন। এই বলতে বলতে রাধারানী আবার মূর্ছে গেল। উদ্ধব দূরে দাঁড়িয়ে সব দর্শন করছেন, করতে করতে মূর্ছা যখন চলে গেল তা রাধারানীর একটা অবস্থা হলো, এটার নাম হলো চিত্রজল্প বলছে। চিত্রজল্পের দশটা ভেদ যেটা নিয়ে ভ্রমর গীতা তৈরি হয়েছে, প্রজল্প পরিজল্প বিজল্প উজল্প সংজল্প অবজল্প
অজল্প প্রতিজল্প সুজল্প, এরা দশটা ভাগ, দশটা শ্লোকে দিব্যোন্মদ অবস্থায় রাধারানী, দিব্যোন্মদ অবস্থায় একটা মানের সৃষ্টি হল। দিব্যোন্মদ অবস্থায় বিরহের মধ্যে মান, একটা মান এসে গেল। এখন রাধারানী ভাবনেত্রে দেখছেন, যে কথাগুলো বলবেন রাধারানী সেগুলো কেমন অবস্থার অবস্থা হলো, মনে করছে যে কৃষ্ণ তার মান ভাঙাতে এসছে, পারেনি, মথুরায় চলে গেছে, গিয়ে একটা দূত পাঠিয়েছে, দূত একটা কালো ভ্রমর মনে করছে, পায়ের কাছে গুনগুন করে গান করছে। আর উদ্ধব যে কথাগুলোই বলতে যাচ্ছে, রাধারানী ভাবনেত্রে সেগুলো শুনছে ওই কালো ভ্রমরের কাছ থেকে। কালো ভ্রমরটা পায়ের কাছে গুনগুন করছে, রাধারানী বলছে, এই যে ভ্রমর কী করছিস, হ্যাঁ আমার কাছে আমার চরণ স্পর্শ করছিস, দূরে সরে যা, মাই স্পেশাল রিং, আমার পা ছুবি না, আমার পা জানিস কত কদর, তোর অপবিত্র প্রভু এই পা ছুঁয়ে কতবার পবিত্র হয়েছে, তুই আর ছিলাম পা ছুঁতে। এই সময় উদ্ধব দূর থেকে রাধারানীর ভাব দেখে মনে করলো একটু প্রণাম করি। সেই সময় ঠিক রাধারানী ভ্রমরকে উল্লেখ করে বলছেন, দূরে সরে আসুস, ভ্রমরটা একটু দূরে সরে গেল, ও আমার পাশ সখীদের, সখীদের পা স্পর্শ করার তোর যোগ্যতা নেই, যা সরে যা, তুই কোথা থেকে আসছিস, তোর শ্বশ্রু পীতবর্ণ কেন, শ্বশ্রু রাঙিয়ে এসছিস, কোথায় গেছিস, বুঝেছি তুই আমার মথুরার সপত্নীদের বক্ষের কুমকুম তোর শ্বশ্রুতি লাগানো, কী করে লাগলো রে, তোর সখা সেই মথুরা সপত্নীদের আলিঙ্গন করেছেন, আলিঙ্গনে বক্ষের কুমকুম তার বক্ষ মালিকায় লেগেছিল, তোরা সেই বক্ষ মালিকায় বসেছিলি, সেই কুমকুম নিয়ে আসছিস, তুই আসছিস এত বড়, তুই মাতালের মতো আসছিস, তুই স্পর্শ করতে পারছিস, পারতিস তুই ঠিকভাবে আসছিস, তুই একটা মাতাল হয়ে আসছিস, নাহলে আসে এইভাবে সরে যা। উদ্ধব মনে মনে ভাবছেন যে আমি তো আমার সখা মথুরায় আমাকে পাঠিয়েছেন, আমার তো আপনার চরণ স্পর্শ অধিকার আছে, এই বলতে আমার রাধারানী বলছে, কি কি বলছিস, তোর অধিকার আছে, হ্যাঁ তোর অধিকার থাক, তুই মাতাল হয়ে না আসতি, তুই মাতাল হয়ে যেছিস তো, তুই সস্তুতে সে রাঙিয়ে এসছিস, পারবি না চলে যা। উদ্ধব মনে করছেন যে মনে মনে বলছেন আমার প্রভুর কি দোষ, মনে ভাবছেন তাকে এইভাবে বলছেন, রাধারানী যে ভাব নিত্য শুনছেন, শুনে ভ্রমণ কি বলছিস, তোর প্রভুর দোষ নেই, কত দোষের কথা বলবো তোর প্রভুর, অসংখ্য দোষ, শুধু দোষ না তার নিষ্ঠুরতা নিদারুণতা, এইভাবে রাধারানী এক একটি করে বলে যাচ্ছেন, কত নিষ্ঠুর নিদারুণ ছিল জানিস, বালি ছিল বানরদের রাজা, তাকে গোপনে দূর থেকে বান নিক্ষেপ করে মেরেছে, এটা নিষ্ঠুরতা না নির্দয়তা না, সুরপুনখা প্রভুকে স্বামীর রূপে চেয়েছিল রাম অবতারে, রামকে স্বামীর রূপে চেয়েছিল, তো কী করলো স্বামীর রূপে চাইল, অপরাধ কী,
অপরাধ তো কিছু না, একজনের সৌন্দর্য আকৃষ্ট একজন তাকে প্রতিরূপে চাই পাইতেই পারে, চাইতে পারে, আকাঙ্ক্ষা করতে পারে। তা দিলই না, তার নাকটা ছেদন করে দিল, অঙ্গ ছেদন, নিদ্ধ হতো না। তো বলতে পারে যে আমি ব্রহ্মচারী, আমাকে এরকম, তা তো না, সাথে তার স্ত্রী সীতা ছিল, এটা নিদ্ধ হতো না। আবার কশ্যপ পুত্র সে বামন অবতারে বলিরাজের কাছে গেছিল, যে বলল যে আমার, বলিরাজ খুব দানও দাতা ছিল, বলল যে আমি বেশি কিছু চাই না, সাধন ভদ্রের কথা ত্রিপাদ জমি, হ্যাঁ দেব ত্রিপাদ জমি, বাচ্চা ছিল ত্রিপাদ জমি চাইছে, এটা কি দিয়ে দেব। যখন নিতে গেল কি বিরাট অবস্থা হয়ে গেল, কে মানুষ বড়োর ভিতরে ছোট থাকে, তো ছোটোর ভিতরে এত বড় দেখেছিস কোথাও? ত্রিপাদের এক পা দুই পায়ে গেলে স্বর্গ মর্ত পাতাল নিল, আর এক পা বলছে বলিরাজকে, আর এক পা কোথায় যাব? বলিরাজ বলল যে প্রভু আপনারও পা নেই আমারও জায়গা নেই। বলে আমার পা নাই, দে জায়গা দাও। তখন বলিরাজ মনে করলো যে সবই তো দিয়েছি, নিষ্কে তো দেইনি, যে মাথাটা পেতে দিলেন। আচ্ছা বল, এটা সঠতারা কপটতা নির্দয়তা সবই ব্যক্ত, কারণ আছে যে এই যে বানর রাজার মেরেছেন তার কারণ আছে। বালি তার ছোট ভাই সুগ্রীব তার স্ত্রীকে তার অঙ্কশাই লিখেছে, মহা অপরাধ করেছে, অন্যায় করেছে, তার শাস্তি রাম দিয়েছে। আর সুরপূর্ণখায় রামের স্বামীরূপী চেয়েছিল। ভগবানের তো একটা কথা আছে গীতায়, যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজম্যহম্, রাম দিতে পারছে না, দিতে পারছে না কেন, রাম তো এক স্ত্রী, আর এক স্ত্রী করাটা সমীচীন না, কিন্তু তাকে দিতে হবে, এই জন্য এই অবতারে দেবেন না, যখন তিনি বহুবল্লভা হয়ে আসবেন তখন দেবেন। এই জন্য এই অবসরে কেউ তাকে গ্রহণ করতে না পারে তার জন্য তাকে অঙ্গচ্ছেদ করে দিল। প্রতিটা পিছনে তার করুণা আছে এমনি না। একথা বলছেন তো নির্দয়তা প্রভু, আমার কৃষ্ণ উদ্ধব মনে করছেন আমার প্রভুর এত দোষ বলছেন, কিন্তু প্রভুর কথাই তো বলছেন, অন্য কথা তো বলছেন না। এটা যেন রাধারানী ভ্রমরের গুনগুনে শুনতে পাচ্ছেন, কি বলছিস, তো প্রভুর কথা সে অন্য কথা বলছি না, শোন তোর প্রভুর কথা বল, তোর প্রভুর কথার একটা আকর্ষণ আছে, তার প্রভুর কথা আমরা ছাড়তে পারি না, আমাদের না, বিশ্ব সকলকে তার সুধাবর্ষিণী বাক্য দ্বারা মুগ্ধ করে রেখেছে, ছাড়তে পারি না। আর আবার যেন শুনছেন ভ্রমর তার গুণ কীর্তন, উদ্ধব মনে মনে ভাবছেন আমার প্রভুর তো আপনি যে বললেন বিশ্বাস হয় না, আমার প্রভুর কত গুণ, যেন রাধারানী শুনছেন যেন ভ্রমর বলছেন, ভ্রমর গুনগুন করে প্রভুর গুণ কীর্তন করছেন, রাধারানীর সাথে সাথে বললেন শোন ভ্রমর তুই তোর প্রভুর গুণ কীর্তন করছিস, এখানে অন্য জায়গায় যা, অন্য কথা বল, ভন্যতন্য বার্তা যদি বলতে হয় আমার কাছে তাহলে অন্য কথা বল, তোর প্রভুর গুণ কীর্তন আমাকে করবি না, তোর তোর প্রভুর গুণ তো আমরা সহ্য করতে পারছি না। এইভাবে রাধারানী এই তার যে দিব্যোন্মাদ অবস্থায় এক একটি ভেদে এক এক রকম তার ভাবের, ঈর্ষা গর্ব অহংকার অমিত্য নিষ্ঠুরতা নির্দয়তা এইসব উদ্ধবকে লক্ষ্য করে এক এক করে বলে গেছে।
আর উদ্ধব দূরে দাঁড়িয়ে সব কথা শুনছেন, রাধারানীকে দর্শন করছেন। উদ্ধব মনে মনে ভাবছেন, মাঝে মাঝে সকার অলক্ষে যেন একটা রাধা শব্দটা উদ্ধব শুনতেন। সেই রাধা যে মাদনক মহাভাবময়ী রাধা, সেই রাধার এই যে অবস্থাটি উদ্ধব দেখছেন, তিনি কল্পনা করতে পারছেন না যে এইরকম একটা বিরহের মূর্তি এক এক সময় এক এক ভাবের সৃষ্টিটা হচ্ছে। ওই যে চিত্রজল্প এক একটা প্রকারে এক এক রকম ভাবে তার তিনি আর সেই কালো ভ্রমরকে মনে করে বলছেন। আসলে উদ্ধবই, উদ্ধবের কথা, উদ্ধব যা মনে করছেন বলবেন তার উত্তর তিনি ভ্রমরটার লক্ষ্য করে দিচ্ছেন। এইভাবে সে দশটি শ্লোকে রাধার সেই চিত্রজল্প ব্যক্ত করলেন। শেষে শেষ যে যেটা সুজল্প সেটাই হলো, হঠাৎ রাধারানী যে বাম্যভাবে যে বাম্যভাবে যে কথাগুলো বলছেন সেই বাম্যভাবটা একটু দূর হলো। দূর হওয়ায় হঠাৎ রাধারানী মনে করলেন, কাজটা ভালো করিনি, সে আমার দুধ পাঠিয়েছেন আমাদের কাছে, তার একটু কটু কথা বলাটা ঠিক হয়নি, এতক্ষণ এটা হঠাৎ একটা সরলতা এসে গেল তার ভিতরে। বিভিন্ন সঞ্চারী ভাবের সৃষ্টি হয়তো মনে হয় ভাব সমুদ্রে সঞ্চারের সৃষ্টি হয়েছে। তখন তিনি যেন জিজ্ঞেস করে বলছেন সেখানে যে তোমার, আচ্ছা তোমার প্রভু কি আমাদের কথা স্মরণ করে, স্মরণ করে কোনোটা গাথা মালা দেখে কখন কি বলেন যে মালাটি সুন্দর, তবে ব্রজরমণীদের গাথা মালার মতন, এমন কি বলে, মনে করছেন এই কথা বললাম, এইরকম বলে কি? তাহলে মনে করব, কবু কি সরেন হরি সুধায় বিনয়তি মধুরার প্রাণপতি, স্বরে কি কখন পিতৃগৃহ স্বরে কি কভু, মোড়া চিরে কিং করি কবু কি সরেন হরি, কথা কিছু কহেননি কি কখন, তার দীর্ঘ ভুজ দণ্ড যাহাতে অগুরু গন্ধ, কবে সিরে করিবে অর্পণ কবে পুনঃপাব দোষ। এই রাধারানীর একটা সরলতা ফিরে এসে এই ভাব সৃষ্টি হল, আবার মূর্ছে গেল। উদ্ধব দূরে দাঁড়িয়ে দেখছেন, উদ্ধব মনে মনে বলছেন, আপনি তো এত খুব আমার সখার কথা বললেন, কিন্তু আমি যে জন্য এসেছি, আমার সখা যে পাঠালো তা তো আপনারা শুনছেন না কিছু, একটু শুনুন। তবে রাধারানী বলছে, বলো তোমার সখা কি সন্দেশ দিয়েছে সে কথা বলো। সব সখীদের উদ্দেশ্যে উদ্ধব তখন সন্দেশ নিয়েছে, সংবাদ কৃষ্ণের কাছ থেকে, সেই সংবাদটা বলছে শুনুন আপনারা। কৃষ্ণ কি বলছেন? কৃষ্ণ বলছেন, ভবতি নাং বিয়োগেন, ভবতি নাং বিয়োগ মে নহি সর্বাত্মনা কুচিত, অর্থাৎ বলছেন যে আমার যে বিয়োগ বিরহ সর্বাত্মক নয়। ভবতি নাং বিয়োগ মে নহি সর্বাত্মনা কুচিত, বলছে আমার বিরহ সর্বাত্মক না। এই কথা, এই যে সন্দেশ কৃষ্ণের, এই সন্দেশের তিনটা ভূমিতে তিনটি অর্থ। কৃষ্ণ কি মনে করে পাঠিয়েছেন এক অর্থ, উদ্ধব কি গ্রহণ করেছেন এক অর্থ, আর ব্রজ রামাগণ কিভাবে গ্রহণ করেছেন, তিনটা তিন রকমের অর্থ। কৃষ্ণ যে এই বাণীটি দিয়েছেন তার অর্থ হলো, আমার সাথে তোমাদের সর্বাত্মক বিরহ নেই, নিত্যকালে সর্বদাই তোমাদের সাথে মিলে আছে। এই লীলায় মাঝে মাঝে একটু বিরহ দেখা দেয়, সর্বাত্মক না, আমার সাথে তোমরা সর্বদা নিত্য আমার সাথেই আছো। এটা হলো কৃষ্ণের কথা, তোমরা যে বিরহ দেখো এটা। আর ব্রজ উদ্ধব মনে করেছেন কৃষ্ণ স্বয়ং পরম ব্রহ্ম ভগবান, তিনি সর্বব্যাপী আছেন,
তো তার সাথে বিরহ হয় কি করে, বিরহ হতে পারে না। আর রাধারানী বা সখীরা মনে করেছেন যে কৃষ্ণের সাথে আমাদের বিরহ সবসময় আছে, মাঝে মাঝে যে বিরহ মনে করি, স্বপ্ন দেখি, স্বপ্ন না, তিনি আসেন আমাদের কাছে, আসেন, এসে আমাদের আদর করেন, স্পর্শ করেন। এই যে আমরা মনে করি মাঝে মাঝে স্বপ্ন দেখি, মানে মূর্ছায় পাই, এটা আমরা মনে করি, কিন্তু আসলে তিনি আসেন, আবার স্বপ্ন চলে চলে যায়। এই তিন যে তিনজন অর্থ মনে করলেন, উদ্ধব সকলের, সেই রাধারানী সহ সখীদের যে কৃষ্ণ বিরহে তারা কত ব্যথিতা, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, দেখে দেখে মনে মনে ভাবছেন। একবার বলি যে আপনাদের যা বিরহ দেখলাম কৃষ্ণের জন্যে, কৃষ্ণের জন্য এত কাঁদছেন, একবার বলতে চাই আপনি কাঁদবেন না, এখন বলতে পারছেন না, কৃষ্ণের জন্য কাঁদবেন না, কৃষ্ণের সঙ্গে ভগবান, এ কথা ব্রজগোপীরা সহ্য করতে পারছে না। তারা কৃষ্ণকে নন্দসূত ছাড়া আর কিছু ভাবতে পারছে না, উদ্ধব বলেও বলতে পারছেন না। উদ্ধব যদি, আর এদের যে কৃষ্ণ অনুরাগ দেখে উদ্ধব মাঝে মাঝে বলছে, সত্যি আপনাদের এই কৃষ্ণ অনুরাগ এ পৃথিবী দুর্লভ, এই কথা শুনে ওরা বলছে, উদ্ধব তোমার অন্য কথা থাকলে বলো, একথা বলো না, তোমরা একথা বললে আমাদের ব্যথা লাগে, কষ্ট হয়। উদ্ধব কি করবেন, দূরে দাঁড়িয়ে দর্শন করলেন আর মনে মনে সেই ভাবছেন, বন্দে নন্দব্রত স্ত্রীণাং অপাদরে নুমবিঘ্নশ যাসাং হরিকথো গীতং পুনাতি ভুবনত্রয়ম। এই বৃন্দাবনে এসে নন্দরাজারকে সান্ত্বনা দিতে গিয়ে তিনি বাক্যহরা স্তব্ধ, তার শাস্ত্রবাক্য অচল, সখীদের কথা শুনলেন, সখীদের সেই প্রশ্ন করেছিলেন যে আমাদের এই শুদ্ধ প্রীতিতে কি করে তিনি কলঙ্ক লাগালেন। উদ্ধব যেন আজকে এই উত্তরটা খুঁজে পেয়েছেন, উদ্ধব বলছেন আপনাদের প্রশ্ন করেছিলেন আপনাদের শুদ্ধ প্রীতিতে কি করে কলঙ্ক লাগালেন, তার জন্য তার কারণটা বলি, কারণটা হলে উদ্ধব আমি জীবাধম, সখা যদি আপনাদের সাথে বিরহের সৃষ্টি না করতেন তাহলে এই যে জীবাধম উদ্ধব যা দর্শন করলাম এর ভাগ্যে দর্শন হতো না। এবারে বুঝলাম কেন আপনাদের এই বিরহের শুদ্ধ প্রীতিতে এই কলঙ্ক লাগাল, উত্তর পেলাম, নাহলে আমার ভাগ্য তো নেই দর্শন করার। প্রায় 10 মাস ছিলেন, এখন উদ্ধব যাবেন, রাধারানী সব সুখীরা, রাধারানী স্বাভাবিক এখন বলছেন, উদ্ধব তুমি যে মথুরায় যাবে গিয়ে আমার প্রাণনাথকে, আমরা যে এত তার বিরহে কষ্ট পাচ্ছি এই কথা বলবে না, তুমি বললে তিনি সহ্য করতে পারবে না, আমাদের বেদনায় তিনি একদম ক্ষতবিক্ষত, বলতে আস্তে আস্তে বলবে, একদিনে বলবে না, বলবে একটা জীর্ণ সেরা কাপড় যে তাড়াতাড়ি মার্জন পরিষ্কার করতে গিয়ে দেন, সিঁড়ে যাবে তো আমাদের প্রাণনাথ, আমাদের এই বিরহ তিনি সহ্য করতে পারবেন না, তিনি ভালো আছেন এই শুনে আনন্দ, আমাদের দুঃখের কথা তোমার বলতে হবে না, বলতে যদি চাও ধীরে ধীরে বলবে, আস্তে আস্তে বলবে, একদিনে সব বলবে না। উদ্ধব যাওয়ার জন্য তৈরি হলো, কৃষ্ণ বিদায়ের সময় যেমন সমস্ত নন্দরাজা নন্দরানী ব্রজবালা সকলে এসছে, ঠিক তদ্রূপ আর যেন উদ্ধব যাচ্ছে, উদ্ধবের বিরহকালে সব এসে দাঁড়িয়েছে, নন্দরাজা দাঁড়িয়েছে, মা যশোমতী রথের পাশে দাঁড়িয়ে শুধু কাঁচ অশ্রু জলে ভাসছে,
আর উদ্ধবের সাথে অনেক অনেক জিনিসপত্র কী নবনী যা যাতে সব দিয়ে দিয়েছে। উদ্ধব চলে এলো, কৃষ্ণকে বৃন্দাবনের কথা যা জিনিসপত্র নিয়ে এসছে সব কৃষ্ণের সামনে রাখলো। কৃষ্ণ সব জিনিস দেখছেন, দেখে মাঝে সেই কৃষ্ণমণি পাঠিয়েছে, দূরে আছে বলতে পারছে না, ওই দেখেই কৃষ্ণ অশ্রু জলে ভাসছে। মা পাঠিয়েছে, মার কথা সবার ভিতরে একদিন মা বাবা চিৎকার হচ্ছে কৃষ্ণমণি দেখে। একদিন মাঝে মাঝে একদিন বলছেন, সখা রাধারানীর যে অবস্থা দেখেছি, তোমার বিরহে যার যে দুর্দশা বলতে পারছি। কৃষ্ণ শুনে আরাধে আরাধে বলে চিৎকার করছে। আজকে সেই কৃষ্ণের যে বৃন্দাবনের জন্য যে তার সখীরা ব্রজবাসীরা যেমনি কৃষ্ণ বিরহে ভারাক্রান্ত, কৃষ্ণ তদ্রূপ ভক্ত বিরহে যে তার কি অবস্থা উদ্ধবের কাছে শুনছেন সেটা প্রকাশ পাচ্ছে। এই যে বিরহের মূর্তি উদ্ধব দর্শন করে এলেন, আর যে কৃষ্ণকে কীভাবে ভালোবাসতে হয় ব্রজদের ব্রজবাসীদের কৃষ্ণের জন্য যে ভালোবাসা প্রীতি সেটা আমাদের জীবনে পাতে হয়ে থাক, সেই স্মরণে আমাদের জীবন কৃষ্ণময় হয়ে উঠুক, আমরা সকলে কৃষ্ণের স্মরণে সারা জীবনটি যাতে কাটিয়ে দিতে পারি এই প্রার্থনা কৃষ্ণচরণে রেখি আমি এখানে বিশ্রাম নিচ্ছি। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি পুরুষ প্রভু জগৎমন্দ সুন্দর প্রেমানন্দে হরি হরি বল, নিতাই গৌশীতনার প্রেমানন্দে হরি মহানমাৎপদং ডহাপরা পুরন্দরম শ্যাঙ্গন ধামেশ্যাং বন্ধ্যাং বন্ধু সুন্দরম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, জয় জগৎবন্ধু।